গত মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে ফ্রান্সে শুরু হয়েছে কান চলচ্চিত্র উৎসব। পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ারে আয়োজন করা হয় উদ্বোধন অনুষ্ঠানের। তার আগে বিশ্বের অন্যতম প্রধান এই উৎসবের লালগালিচায় হাঁটতে দেখা যায় বিভিন্ন দেশের চলচ্চিত্র তারকাদের। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়েছে হলিউড সুপারস্টার জনি ডেপ অভিনীত জান দে ব্যারি সিনেমাটি। ৭৬তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবে ৩৫,০০০এরও বেশি চলচ্চিত্র তারকার অংশ নেয়ার কথা রয়েছে। অন্যান্য দেশের মতো বাংলাদেশও অংশ নিয়েছে এই উৎসবে। এবারের উৎসবের মূল প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে জায়গা পেয়েছে ২১টি সিনেমা। এর মধ্যে ৭টি সিনেমার পরিচালক নারী। এটি এই উৎসবের জন্য একটি রেকর্ড। ২১ দিনের কান উৎসব চলবে ২৭ মে পর্যন্ত।